গুড ইভিনিং। তো আজ সকাল থেকে আমি একদম ভিডিও করে নিই, এখন আমি শুরু করলাম ভিডিও করাটা। আমার বন্ধুরা কেমন আছো? সরস্বতী পূজা তো গেল, ঠিক আছে, তো নিশ্চয়ই তুমি সবাই খুব মজা টজা করেছো সরস্বতী পুজোতে। হ্যাঁ, তো আমি এখনই মানে ব্লগটাই এখনই শুরু করব, তো এই সাথে শুরু করছি। হ্যাঁ, তোমাদের সাথে কথা বলে একটা কথা হলো, গতদিন আমার মেয়ে খুব কান্না করেছিল, মেন ব্যাপারটা যেটার জন্য কান্না করেছিল, যে গত ব্লগটা যেটা আজকে আমি পোস্ট করার কথা, সেই ব্লগটাতে আমার 100 নাম্বার ব্লগ হয়েছিল। তো সেই জন্য মেয়ের সঙ্গে আমার কথা হয়েছিল যে 100 যখন হবে তখন আমি ওকে ভালো কিছু খাওয়াবো, ঠিক আছে। তো সেই জন্য ও কান্না করেছে, কেন কালা গতদিন আমি করতে পারিনি, সরস্বতী পুজো ছিল সেই জন্য আমি কিছু করতে পারিনি। তো এখন যাচ্ছি আমি টিফিন আনতে মেয়ের জন্য, দেখি কী এনে খাবো ওকে। তো ওরও প্ল্যান হলো মিষ্টি খাবে না, সব ঝাল খাবে, তা ঝালে দেখা খাবে। তো দেখি এখন আসলে কি, আরও একটু আগে যাওয়ার ছিল, আমার মামা এসছিলো, ওনার সাথে কথাটা বলেছি, একটু দেরি হয়ে গেছে। তো এখন যাচ্ছি, দেখি কী আনি ওর জন্য টিফিন। চলো টিফিন নিয়ে আসলাম, তবে খুব খুশি ওর জন্য টিফিন এনেছি। তো দেখি ও তো আর একা খায় না, আমার জন্য আনলাম সেম সেম, দুজন সেম সেমই টিফিন আনলাম। তো দেখি এখন টিফিনটা কী আনলাম দেখা। এই যে হলো টিফিনটা, চপ দেখাও একটু, এগ রোল, চপ, সামোসা। তো খুব খুশি, হ্যাঁ, কেন কি কাল খুব কান্না করেছি টিফিনের জন্য। তো মেনলি কথা হলো, হ্যাঁ সামোসা, তো মেনলি কথা হলো খাবে তো ঠিক, কিন্তু আসলে তেলে মজা ও খেতে পারে না, ওর খুব শখ খাওয়ার, খাওয়ার দেখবে 10 মিনিট পরে বলবে অপেটে থাকো, এটা তখনই খুব খারাপ লাগে যে খেয়ে সহ্য করতে পারে না কিন্তু খেতে চায়। তো যদিও দিন পুরোপুরি না খেলেও হয় না, বাচ্চা এই বয়সে একটু একটু খেতে হয়। তো আর এখনকার বাচ্চারা সবাই মানে ঝাল টালটাল খুব পছন্দ করে, মিষ্টি খুব কমই পছন্দ করে। তো এনেছি প্রতিটা খাওয়ার সামনে যখন দেখি, যখনই কিছু খেতে চাই সবার আগে আমার ছেলের কথাটাই মনে পড়ে, কেন ও খুব ভালোবাসে এই যেমন টিফিন ভ্যারাইটি আকারে ও কিছু হোস্টেলে, তো এরকম হোস্টেলে খাওয়া ভালো লাগছে না, তাছাড়া ও কিনেও খাচ্ছে না কিছু, আর কাছাকাছি অতটা ভালো মানে রাস্তাতে দোকান টোকান নেই, একটা আছে যদিও সামনে, কিন্তু ওতে এতটা নেই যে এখন এই আমাদের এখানে মতো হয় না, যার যার জায়গার একটা পছন্দ থাকে সেটা তো সব জায়গায় হয় না। তো নিয়েছি খেতে, মেয়েকে মেয়ের জন্য নিতে হয়, খেতে হয়, হ্যাঁ ছেলে কাজে নেই, খারাপ লাগছে প্রতিটা জিনিস যখনই মুখে দিই তখনই ওর কথাটা এখন মনে পড়ে। হ্যাঁ সমস্যাগুলো তো দেখে ফেলছি, আমার মেয়ে বিষয়টা পছন্দ করে না, কিন্তু আমার আবার খুব ভালো লাগে, চা দিয়ে খুব ভালো লাগে, এখন তাছাড়া এটা মধ্যে জমি ওটা বন্ধুটা ওর বেশি পছন্দ হয়। সন্ধ্যাবেলা টিফিন খেয়ে এত বেশি খেয়ে নিয়েছি মনে হচ্ছিলো, তো একদম পেট ফুল হয়ে আছিল, হ্যাঁ পেট ফুল হয়েছিল, আর একদম যেটা ঘুম পেয়ে যাচ্ছে, এরকম কোনো কাজ করতে পারি, সন্ধ্যা থেকে বসে বসে গেলাম, একদম মানে এনার্জি আসছিল যে ঘুমা ঘুমাই, একটু ঘুমিয়ে পড়ি একটু ঘুমিয়ে পড়ি, এরকম ভাব লাগছিল, হ্যাঁ কোনো কিছু করতে ইচ্ছে করছিলো না। তো বসেছিলাম, মেয়েটি পড়াশোনা করেছে, তো ওর সাথে সাথে ছিলাম, তারপর গিয়ে বলেছিল খা রান্না খাওয়া দাওয়া কিছুই হয়নি, রাত্রিবেলা রান্না করি নিয়ে খাওয়া হবে না, মেয়ে বলে খাবো না, পেট ফুলে আছে। তো এক রোলটা এনেছি কিন্তু টেস্ট হয়নি, হ্যাঁ অনেক সময় এক রোল খুব ভালো হতো কিন্তু এখানে কেউ এক রোলটা খেতে নি, এতটা ভালো হয়নি, টেস্ট নেই, তো দামও বেড়ে গেছে অনেক, আগে 30 পেট করেছিল এখন 40 হয়েছে, কিন্তু টেস্ট একদম বাজে করেছে। হ্যাঁ তো এটাই খেলা, খেয়ে ওর পড়া শেষ হয়ে গেছে, তখন ব্রাশ টাশ করে চলে এসেছি। তো এত স্পেশাল কিছু মানে একদম আলাদা কোনো এক্সট্রা কোনো কাজই করিনি সারাদিনে, সকাল থেকে পর্যন্ত জানি কেন জানি আজকে কোনো কাজ মানে এক্সট্রা করতেই পারিনি,
বুঝতে পারছি না একদিন সময় পাইনি, একটু ব্রেক একটু ব্রেক টেকে মিলে করতে সময়টা চলে গেলো, বুঝতেও পারিনি। তো বিয়ে এখন ঘুমিয়ে গেছে এবারে, তো আমি এখানে বসে আছি। সকালবেলা আবার স্কুল, ওরে যেতে হবে কেন, সেখানে খুব ডাকতে হয়, উঠতেই যায় না উঠতেই যায় না। তারপরে গিয়ে উঠে স্কুলে পাঠাতে হয়। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট অবশ্যই করবেন, ঠিক আছে? তো আজ এখানে, আগামী দিন আবার দেখা হবে সবার সঙ্গে। বাই।